ক্যাডেট কলেজ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের মডেল টেস্ট 2 গণিতের চতুর্থ পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। ইতিপূর্বে আমরা 2017 সাল 18 19 20 সালের হচ্ছে যে বিভিন্ন সালের কোয়েশ্চেনগুলো সলভ করেছি, এগুলো ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে। আমরা আজকে চতুর্থ পার্টে যেগুলো করবো সেটা হলো, পাঁচটা শূন্যস্থান ছিল, বৃত্তের কেন্দ্র থেকে অঙ্কিত জ্যাকে কি বলে। তো জ্যা মানে হলো যে বৃত্তের, এটাকে পরিধি বলা হয়, পরিধির যে কোনো দুটো বিন্দু যোগ করলে এটাকে আমরা জ্যা বলি। কিন্তু কেন্দ্রকে টাচ করে যখন যায়, এই দেখো কেন্দ্র থেকে বলা আছে, তো একে আমরা ব্যাস বলি। অর্থাৎ ব্যাসটাও কিন্তু একটা জ্যা এবং বৃত্তের সবচেয়ে বড় জ্যা। তো এখানে কেন্দ্রর কথাটা বললেই উত্তরটা কিন্তু ব্যাস বলতে হবে। নেক্সট খ নম্বরে ছিল, বৃত্তের চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত ডিগ্রি হয়। তো এটা যদিও একটু বড় ক্লাসের বিষয়, তারপরেও জানলে সমস্যা নেই। এই বৃত্তের ভিতরে আমরা যদি কোনো চতুর্ভুজ আঁকি, সেক্ষেত্রে এটাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলে। এর যে বিপরীত কোণগুলো থাকে, এটা এটা আর এই পাশে এইটা আর এটা বিপরীত, তো এই বিপরীত কোণগুলো সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়, অর্থাৎ দুই সমকোণ হয়। এটা থিওরিটা তোমাদের জেনে রাখতে হবে আসলে। তো এটা প্রমাণও আছে বড় ক্লাসে গিয়ে। নেক্সটে আমরা দেখবো একটা কোয়েশ্চেন গ নম্বরে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কোণ পরস্পর কেমন। তো খুবই ভালো কোয়েশ্চেন এটা। এখন এখানে অনেকে বলতে পারে যে পরস্পর পূরক কোণ, কেন এটা বলতে পারে। দেখো সমকোণী ত্রিভুজের একটা কোণ কি সমকোণ হয় 90 ডিগ্রি, তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি হতে হয়, সো এ যদি একাই 90 হয়, তাহলে এই দুইজনের সমষ্টি কিন্তু ছোট বড় যাই হোক না কেন, একটা যদি 30 হয়, একটা 60, একটা 50 হলে একটা 40, মানে এই দুইটার সমষ্টি কিন্তু 90 হবে। আর দুইটা কোণের সমষ্টি 90 হলে আমরা তাদেরকে পরস্পর পূরক কোণ বলি। তো কিন্তু এখানে দেখো সমকোণীর সাথে আর একটা কথা আছে, সমদ্বিবাহু। নর্মালি যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি পূরক কোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রি হয়। কিন্তু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলা মানে হচ্ছে যে একদিকে সমকোণীয় হলো আর একদিকে দুইটা বাহু সমান, সেক্ষেত্রে ধরো অতিভুজ কখনো কারো সমান হয় না, সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয়। তো আমরা যদি এই বাহুটা আর এই বাহুটা সমান ধরি, তাহলে দুইটা বাহু সমান হলে তাদের বিপরীত কোণ সমান হয়, অর্থাৎ এই বাহুটার বিপরীত কোণ এইটা আর এই বাহুটার বিপরীত কোণ হলো এইটা। তো এই কোণ দুটো যদি সমান হয়, আবার তাদের সমষ্টি যদি 90 হতে হয়, তাহলে তারা কি 45 ডিগ্রি করে হবে, সেক্ষেত্রে এখানে আমাদের উত্তরটা হবে পরস্পর সমান সমান। তো এটা সমদ্বিবাহু যদি না বলতো, তাহলে আমরা বলতে পারতাম যে অপর দুটি কোণ তাও সেখানে যোগফল বা সমষ্টি বলা থাকতো, অপর দুটি বা না থাকলেও হবে, অপর দুটি কোণ পরস্পর আমরা ডাইরেক্ট পূরক কোণ বলতে পারতাম। কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের কারণে যেহেতু ওই দুটো কোণ 45 করে হলো, তাহলে উত্তরটা আমরা সমান দেব। আর এটা সূত্রই, 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার, এটা একটা সূত্র আয়তনের। আর এখানে একটা দশমিকের গুণন দেওয়া হয়েছে, তো এগুলো খুবই সিম্পল। প্রথমে সংখ্যাগুলো গুণ করো, 3 দুগুণে 6, 6 অক্ষে 6, এইভাবে রাফে লেখো 6। তারপরে ডান দিক থেকে ঘর গুণে দশমিক দিতে হয়, 1 ঘর 2 ঘর আর এখানে 1 ঘর, তাহলে 3 ঘর টোটাল। তো ঘর না থাকলে 0 দিতে হয়, 1 ঘর 2 ঘর, মানে এদিক থেকে গুণে আসতে হয়, 1 ঘর 2 ঘর, আর একটা 0 দিলে 3 ঘর, তারপরে দশমিক দিয়ে সামনে একটা 0 দিতে হয়। সো এটাই হলো আমাদের উমো নম্বরের রেজাল্ট, 0.00। ইংলিশে থাকলে ইংলিশে লিখতে হয়, বাংলায় থাকলে বাংলায় লিখতে হয়। তো নেক্সট আমরা 5 নম্বরে যাব। 5 নম্বরে আসলাম, এখানে 5টা অঙ্ক ছিল, 5 5 25 নম্বর দেওয়া ছিল। তো ক নম্বরে ছিল, 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো এই অঙ্কগুলোর নিয়ম হলো যে একই সংখ্যক জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে হয়। একদিকে আছে 8টির ক্রয় মূল্য, আরেকদিকে আছে 6টির ক্রয় বিক্রয় মূল্য, এইভাবে লাভ ক্ষতি হিসাব করা যায় না। তো আমরা সবসময় এগুলো 1টি দিয়ে বের করবো। সো আমরা 8টাকে জাস্ট এই পাশে লিখবো যে 8টি আমলকির, আমলকি বানানটা হেসিকারী হয়, 8টি আমলকির, আর লাভ ক্ষতির অঙ্কে কখনো দাম বলা যায় না, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দিয়ে বলতে হয়। 8টি আমলকির ক্রয় মূল্য হলো 5 টাকা, তো এইখান থেকে আমরা 1টি আমলকির ক্রয় মূল্যটা বের করে নেব, তো 5/8 টাকা। ঠিক একইভাবে আমরা এই যে 6টার যে বিক্রয় মূল্য ছিল, সেখান থেকেও 1টি আমলকির বিক্রয় মূল্য বের করব। তো 6টি আমলকির আসলে দাম বললে
কোনটা ক্রয় কোনটা বিক্রয় এটা তুমি বুঝতে পারবে না, এবং সেক্ষেত্রে লাভ ক্ষতি হিসাব করা যাবে না। তো ছয়টি আমলকির বিক্রয় মূল্য 5 টাকা, 5 টাকা। তো এখান থেকে আমরা একটি আমলকির বিক্রয় মূল্য বের করব। তো এখানে 5/6 টাকা। এখন যখন কোনো অঙ্কে লাভ বা ক্ষতি বলে, তখন এই যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আছে একটি, এই দুটার মধ্যে কোনটা বড় ছোট মানে কি দেখে তুমি বুঝলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা বলতে হয়। তো আমরা একটা জিনিস জানি যে ভগ্নাংশের লাভ একই হলে যার হর ছোট হয়, এই হরটা ছোট এই হরটা বড়, যার ছোট হয় সেই ভগ্নাংশটাই বড় হয়, আর বিক্রয় মূল্য বড় হলে লাভ হয় আর ক্রয় মূল্য বড় হলে ক্ষতি হয়। তো এখানে লাভ বা ক্ষতি বললে এই লাইনটাও লিখতে হবে যে এখানে এখানে বিক্রয় মূল্য বড় লিখতে পারো অথবা বেশি বলতে পারো, বিক্রয় মূল্য বেশি বলে বলে লাভ লাভ হয়েছে। ঠিক একইভাবে যদি ক্রয় মূল্য বড় হতো আমরা বলতাম যে ক্রয় মূল্য বড় বলে ক্ষতি হয়েছে, আর লাভ হলে লাভের সূত্রে যাব আর ক্ষতি হলে ক্ষতির সূত্রে যাব। তো আমরা এখন লাভের সূত্রটা লিখছি। অনেকে বলে যে সূত্র ভুলে গেছি, ভুলে যাওয়ার কিছু নেই, বড়টা থেকে ছোটটা বিয়োগ, অর্থাৎ এখানে বিক্রয় মূল্য যেহেতু বড় তাহলে সূত্র হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। সো আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখন আমরা মানগুলো বসিয়ে দেবো। বিক্রয় মূল্য হলো আমাদের 5/6 টাকা, আর ক্রয় মূল্য হলো 5/8 টাকা। তো এটা আমরা লসাগু করে বিয়োগ করবো, যেহেতু ভগ্নাংশের বিয়োগ। তো 6/8 লসাগু হবে 24। আমরা দেখি একটু, 2 দিয়া 3 বার, 2 দিয়া 4 বার, 3 ছেড়ে 12 বার, 2 দিয়া 24। তো লসাগু করলাম হলো 24 24, এইটা দিয়ে একে ভাগ দিলে 4 বার যায়, 4 6 24, সেই 4 দিয়ে উপরে গুণ করলে 4 5 20, 8 দিয়ে ভাগ দিলে 3 বার যায়, উপরে গুণ দিলে 3 5 15। সো এটা বিয়োগ দিলে হবে 5/24 টাকা। এখন এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয় যে যেখানেই শতকরা লাভ ক্ষতি চায়, এইখানে সবসময় লাভ বা ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে, এবং সেই ক্রয় মূল্যটা অনেকে যেমন এইটা নেবে 5 টাকা, এটা নিলে হবে না, এইখানে আমি যে ক্রয় মূল্যটা ইউজ করেছি সূত্রে সেটা নিয়ে করতে হবে, অর্থাৎ ওইটা বামে রাখতে হবে। সো এখানে ক্রয় মূল্য ছিল আমাদের এইটা, তো এখানে ভাষাটা আসবে এখন 5/8 টাকায় লাভ হয় এটা 5/24 টাকা, ক্ষতি হলেও তাই এটা ক্রয় মূল্য দিয়ে সাজাতে হবে। সো এখানে আমরা শতকরা চাওয়াতে 1 কত 100 কত দেবো, আর এটা আমরা আগেও আগের পাঠেও দেখিয়েছি ঐহিক নিয়মের ক্ষেত্রে। এখানে ভগ্নাংশ থাকলে নিচে যখন তোমরা 1 বের করবা তখন এই ডানে যেটা থাকবে এটা ভগ্নাংশ থাকলেও আগে লিখবা, পূর্ণ সংখ্যা থাকলেও আগে লিখবা, আর গুণন চিহ্ন দিয়ে ভগ্নাংশটা উল্টায় দিতে হয়। তো আমরা প্রথমে 5/24 লিখলাম, এটা এক টানেও নিতে পারি আলাদা করেও নিতে পারি, সমস্যা না। তো গুণন 8টা চলে যাবে উপরে আর 5 আসবে নিচে, যে কোনো ভগ্নাংশের নিচে 1 বের করলে এটা নিয়ম। আর শতকরা চাওয়ার কারণে আমরা ফাইনালি তৃতীয় লাইনে 100 বের করব। সো আগের লাইনে যা যা ছিল এগুলো সব ঠিক রাখলাম, আর 100টা কিন্তু উপরে যাবে। হ্যাঁ, আর এটা 24 গুণন 5। এখন আমরা কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে এটা 1, 8 দিয়ে কাটলে এটাকে 3 বার যায় আর যাবে না, তাহলে উপরে 100 নিচে 3, এটা আমরা মিশ্র বা সমস্ত করে দেবো, 100/3। এগুলো আসলে দশমিকে গেলে এটা চলতেই থাকে, এই ধরনের আমরা দশমিকে যাবো না। তো প্রথমে আমরা 3 বার দিলাম, 3 3 9, 1 0, আবার 3 বার দিলাম। তো এখানে আমরা মিশ্র করে দিই এটা, তো এখানে আমরা ফাইনালি লিখে দিই 33 সমস্ত 1/3। কিন্তু উত্তরটা অবশ্যই তোমাকে পার্সেন্ট দিতে হবে, এবং যে অঙ্কে লাভ বা ক্ষতি বলে সেখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটাও লিখতে হয়। তাহলে উত্তর লাভ 33 সমস্ত 1/3%। এটি ছিল আমাদের 5 এর ক নম্বর। এবার আমরা 5 এর খ-এ যাব। আমরা 5 এর খ নম্বরে আসলাম। এখানে বেশ একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা অনেকবার ছিল পরীক্ষায়। নুসাই বা ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের 60% ভোট পেয়ে ক্যাপ্টেন নির্বাচিত হলো। তো এক্ষেত্রে পার্সেন্টের যে 100 আছে এটা উপস্থিত শিক্ষার্থী, আর 60টা ভোট পেলো, আর এখানে বলা আছে সে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী রুমাইশা অপেক্ষা 10 ভোট বেশি পেলো, ক্লাসে কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল। তো খুবই সিম্পল অঙ্ক, প্রথমে এই নুসাইবা যে ভোটটা পেলো আমরা সেই পার্সেন্ট আগে তুলবো, যে নুসাইবা নুসাইবা উপস্থিত শিক্ষার্থীর উপস্থিত শিক্ষার্থীদের উপস্থিত শিক্ষার্থীদের হচ্ছে যে 60%
ভর পেল। আর এই ধরনের অঙ্কে সবসময় প্রতিদ্বন্দ্বী কিন্তু একজনই থাকে, যেহেতু একাধিক থাকলে আমি 100 থেকে এটা বিয়োগ দিলে হ্যাঁ অপরজনের কিন্তু ভোটটা পাবো না। আর দুইজন যদি প্রতিদ্বন্দ্বী হয় হ্যাঁ তাহলে সেক্ষেত্রে 100 থেকে এটা মাইনাস করলে অপর যে প্রতিদ্বন্দ্বী আছে তার ভোটটা বের হয়ে যাবে। সো আমরা এখন যেটা বলবো যে অতএব রুমাই শাহ উপস্থিত শিক্ষার্থীদের হচ্ছে যে 100-60 ভোট পেল, তো এটা বিয়োগ করে আমরা পাবো হচ্ছে 40 ভোট। এখন এইখানে দেখো রুমাইশা হচ্ছে যে নুসাইবা 10 ভোট বেশি পেয়েছিল রুমাইশার চেয়ে, তো ঠিক এইখানে পার্সেন্টের এই জায়গা থেকেও আমাকে সেটাই বের করতে হবে যে এই নুসাইবা কত ভোট বেশি পেয়েছিল। তাহলে অতএব নুসাইবা বেশি পেল, তো নুসাইবা পেয়েছিল উপস্থিত শিক্ষার্থীদের 60 ভোট আর রুমাইশা পেল 40, তো বিয়োগ দিলে আমরা জানতে পারবো যে নুসাইবা কয়টা ভোট বেশি পেয়েছিল, অর্থাৎ 60-40 এত ভোট, টি লিখলেও সমস্যা নেই এত ভোট, তো এটা হলো 20 ভোট। এখন দেখো উপস্থিত শিক্ষার্থী চেয়েছে, তো উপস্থিত শিক্ষার্থী বরাবরই কিন্তু পার্সেন্টের যে 100টা, তো ওটাকে আমরা এখন ডানে ফেলবো। তো এখন আমরা বলবো যে 20 ভোট বেশি পেল নুসাইবা, লিখতে পারো নুসাইবা 20 ভোট বেশি পেল 100 জন উপস্থিত 100 জন উপস্থিত শিক্ষার্থীর মধ্যে। বাস এখানে এখন আমরা অতএব 1 ভোট বেশি পেল 100/20, এগুলো আমরা ডট ডট দিয়ে দিই। আর এইখানে অঙ্কে যেটা দেওয়া ছিল এটা সবার লাস্টে আসবে, অর্থাৎ 10 ভোট বেশি পেল, তো 100×10 আর নিচে 20, এটা 20 দিয়ে আমরা ডাইরেক্ট কাটলে 5×100 নিচের একের দাম নেই, তো 5×10 50 জন ছিল উপস্থিত শিক্ষার্থী। এটাই ছিল আমাদের 5-এর খ নাম্বারের অ্যান্সার। এবার আমরা গ নাম্বারটা তুললাম, এখানে যে অঙ্কটা ছিল যে 3টি ক্রমিক জোর সংখ্যার সমষ্টি 36 এবং অপর 2টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আগের চেয়ে অর্থাৎ এর চেয়ে 1 বেশি, তার মানে 37, 5টা সংখ্যায় চাওয়া হয়েছে। তো আমরা এখানে এক্স বা ক ধরে নেব, যেহেতু এটা বীজগণিত আমরা এক্স দিয়ে করব। তো মনে করি প্রথম ক্রমিক জোর সংখ্যাটি এক্স, তো জোর আর বেজোর যেটাই হোক তুমি যদি রাফে দেখো ক্রমিক জোর সংখ্যা লেখো 3টা, মানে সিরিয়াল থাকতে হবে 4, 6, 8, তো একটা আমরা জানলে দ্বিতীয়টা পরেরটা বের করতে গেলে এর সাথে 2 যোগ করতে হয়, আর এইটা থেকে আবার পরেরটা বের করতে গেলে হয় এর সাথে 2 যোগ করতে হয় নাহলে এর সাথে 4 যোগ করতে হয়, বীজেরও একই অবস্থা। তো এখানে আমরা সেইভাবে যদি করি তো অতএব দ্বিতীয় ক্রমিক জোর সংখ্যাটি হবে x+2, বিজোড়ের সময় কিন্তু 2 যোগ হবে, অনেকে হয়তো ভাবে যে বিজোড়ের সময় 3 যোগ হবে, একই বিষয়। আর তৃতীয় যে ক্রমিক বিজোড় জোর সংখ্যাটা থাকলো এটা হয় এর সাথে 2 যোগ দেবো নাহলে ওর সাথে 4 যোগ দেবো, এটার সাথে 2 যোগ করলে আবার সেই 2+2 করে 4ই করতে হয়, তো এটাই আমরা করলাম। তো এখন আমরা একটা সমীকরণ গঠন করে এই 3টা যোগ দিয়ে সমান 36 লিখবো, তাতে করে আমরা কিন্তু এই ক্রমিক জোর সংখ্যা 3টা পেয়ে যাবো। তো প্রশ্ন মতে এক্স যোগ এটা প্রথম সংখ্যাটা, আর দ্বিতীয়টা আমরা ব্র্যাকেট দিচ্ছি না যেহেতু প্লাস আসছে সমস্যা নেই, আর প্লাস আমরা তৃতীয় সংখ্যাটা লিখলাম, এগুলোর যোগফল লিখলাম 36। এখন আমরা এটা সমাধান করব, 3টা x যোগ করলে হবে 3x, আর এই সংখ্যার সাথে সংখ্যা যোগ হলে 4+2=6, সো এটা 36। নেক্সট আমরা প্লাস 6টাকে ওইপারে মাইনাস করে দিই, 3x সমান হবে 36-6, তো বা 3x সমান হবে 30, এটা বিয়োগ করলে 30, তো এখান থেকে আমরা x এর মানটা পেয়ে গেলাম, 3 এই পাশে গুণন আছে ওইপারে গেলে ভাগ হবে, তাহলে 30/3 অর্থাৎ 3×10=30, তো x এর মান আমরা যেহেতু পেয়ে গেলাম তাহলে আমরা প্রথম ক্রমিক জোর সংখ্যাটা কিন্তু পেয়ে গেলাম। তারপরে আমরা সেই জায়গাগুলোতে মান বসিয়ে দ্বিতীয় আর তৃতীয়গুলো বের করে নিই, তো অতএব প্রথম জোর সংখ্যাটি হলো 10, আর দ্বিতীয়টা এখানে আমরা যদি x এর মানটা 10 বসাই
তাহলে আমরা দ্বিতীয় জোড় সংখ্যাটা পাবো, অর্থাৎ 10 প্লাস এমনিও বোঝা যাচ্ছে যে পরের জোড় সংখ্যাটা 12, তো বা 12। আর তৃতীয়টা হবে, তৃতীয় জোড় সংখ্যাটা আমরা যদি এখানে এক্স এর মান বসাই, অর্থাৎ 10 প্লাস 4 বা 14। তো এই পাঁচটা সংখ্যার মধ্যে আমরা তিনটা কিন্তু অলরেডি পেয়ে গেলাম। এখন এই যে দ্বিতীয় যে শর্তটা ছিল, অপর দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, হ্যাঁ এই কোয়েশ্চেনটা আমরা আসছি। তো এখানে আবারও আমরা চলক ধরে নেব, আমরা উপরের জায়গাগুলো একটু মিশিয়ে দিই। তো একই অঙ্কে আসলে এটা অলিখিত একটা নিয়ম যে একই চলক দুইবার ধরা যায় না, আমরা যেহেতু এক্স ধরেছিলাম এবার ওয়াই টু ওয়াই ধরি আমরা। তো মনে করি এখানে দুইটা ছিল, তো মনে করি প্রথম ক্রমিক স্বাভাবিক কিছু না, আসলে সব সংখ্যাই স্বাভাবিক, প্রথম ক্রমিক সংখ্যাটি ওয়াই। তো সেক্ষেত্রে দ্বিতীয় ক্রমিক সংখ্যা হলে জোড় বেজোড় না হলে কিন্তু এক করে বাড়ে, আর জোড় বেজোড়ে দুই দুই করে বাড়ে। তো এটা এখন এদের সমষ্টিটা অলিখিতভাবে দেয়া আছে, পূর্বাপেক্ষা এক বেশি মানে হলো 37। তো আমরা প্রশ্ন মতে দিয়ে আসলে দুইটা অঙ্ক একসাথে অ্যাটাচ করে দিয়েছে, প্রশ্ন মতে এই দুইটা আমরা যদি যোগ দিই, ওয়াই প্লাস ওয়ান সমান সমান 37, বা এখান থেকে ওয়ানটাকে এই দুটো আমরা যোগ করে টু ওয়াই করি, আর প্লাস ওয়ানটাকে ওই পাশে আমরা মাইনাস ওয়ান করে দিলাম। তো সেক্ষেত্রে টু ওয়াই সমান হলো 36, আর এইখান থেকে ওয়াই সমান সমান দুই গুণন ছয় করে গেলে ভাগ হয়ে যাবে, সো 18 2 গুণে 36। তো এইখান থেকে আমরা ওয়াই এর মান পেলাম 18, অর্থাৎ প্রথম সংখ্যাটা আমরা পেয়ে গেলাম 18, আর দ্বিতীয়টা হবে 18 যোগ 1, অর্থাৎ 19। অতএব প্রথম সংখ্যাটি 18, আর দ্বিতীয় সংখ্যাটি 18 যোগ 1, তাহলে বা 19। তো আমার এই পাঁচটা সংখ্যাই বের হয়ে গেলো 18 19, আর ওইদিকে 10 12 14 এখানে আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি। অতএব হচ্ছে যে একটু উল্লেখ করে লিখলে ভালো হয় যে ক্রমিক জোড় সংখ্যা তিনটি, এভাবে ক্রমিক জোড় সংখ্যা একটা হলো 10, একটা হলো 12, আর একটা হলো 14, আর ওইটা যেটা ছিল শুধু ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এবং ক্রমিক স্বাভাবিক সংখ্যা একটা হলো 18, আর একটা হলো 19। এইভাবেই পুরোটা আমরা অ্যান্সার হিসেবে লিখে নেব। এটি ছিল আমাদের পাঁচের গ নম্বরের অ্যান্সার। এবার আমরা ঘয়ে যাব, আমরা পাঁচের ঘ নম্বরে আসলাম। এটা গড়ের একটা অঙ্ক ছিল, শনিবার থেকে শুরু করে কোনো এক সপ্তাহের তাপমাত্রার গড় হলো 35.7 ডিগ্রি, আর এর মধ্যে এক সপ্তাহে কি 7 দিন থাকে, তার মধ্যে প্রথম 3 দিন অর্থাৎ শনিবার থেকে যদি আমরা ধরি শনি রবি সোম, এই 3 দিনের গড় তাপমাত্রা দেওয়া আছে 39 ডিগ্রি, আর শেষ 3 দিন বলতে মঙ্গলবারটা যদি আমরা মাঝখানে বাদ দিই তাহলে ওদিকে গেল শনি রবি সোম। আমরা একটু লিখে দেখাই যে 7 দিনের মধ্যে শনিবার থেকে যদি শুরু হয়, তো শনি রবি সোম এটা হলো প্রথম 3 দিন, তারপরে এদিকে মাঝে আসছে মঙ্গল, আর এদিকে বুধ বৃহস্পতি আর শুক্র। তো প্রথম 3 দিন এটা, আর শেষ 3 দিন বলতে এটা, মাঝে দেখো মঙ্গলবারটা গ্যাপ পড়ে আছে, এই মঙ্গলবারের তাপমাত্রাটাই যাওয়া হয়েছে। তো এটা যদি করতে হয় যে গড় থেকে সবসময় আগে মোটে আসতে হয় বা সমষ্টি, হ্যাঁ গড় থেকে মোটে আসার সূত্র হলো বা সমষ্টি নির্ণয়ের সূত্র হলো গড় গুণন রাশির সংখ্যা। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, দেখো আসলে আমরা প্রথমে যে এক সপ্তাহের গড় তাপমাত্রা দেওয়া ছিল সেটাকে আমরা মোট তাপমাত্রায় আগে নিয়ে আসবো। অর্থাৎ আমরা এইভাবে যদি লিখি এক সপ্তাহ বা এক সপ্তাহের মধ্যে কি 7 দিন আছে, তো এক সপ্তাহ বা 7 দিনের গড় তাপমাত্রা, তাপমাত্রার গড় মানেই হচ্ছে গড় তাপমাত্রা, এটা দেওয়া ছিল 35.7 ডিগ্রি। তো আমরা এই 7 দিনের মোট তাপমাত্রাটা বের করব এই যে গড়টাকে রাশির সংখ্যা দিয়ে গুণ করে। তো আমরা অতএব এটা একই বা 7 দিনের আমরা মোট তাপমাত্রা বের করছি, তো গড় গুণন রাশির সংখ্যা অর্থাৎ 35 × 7 গুণন রাশি হলো 7 এত ডিগ্রি। তো এটা আমরা গুণ করি 7 × 7 49, হাতে 4, 5 × 7 35, 37 × 37 38, 39 × 39 হাতে 3, 3 × 7 21, 22 23 24, আর ডান দিক থেকে এক ঘর পর দশমিকটা দিয়ে দিতে হবে। আমরা গুণনটা আরেকবার একটু চেক করে নিই, 7 × 7 49 হাতে 4,
535, 36, 37, 38, 39, 9, হাতে 3, 3, 7, 21, 22, 23, 24. এটা হলো সাত দিনের মোট তাপমাত্রা। এখন প্রথম তিন দিনের যে একটা গড় তাপমাত্রা ছিল 39 ডিগ্রি, এটাও আমরা মোটে নিয়ে আসবো। আমরা এইভাবে লিখি যে প্রথম তিনটা আমরা সংখ্যায় লিখলে ভালো হবে, প্রথম তিন দিনের গড় তাপমাত্রা 39 ডিগ্রি। অতএব এই প্রথম তিন দিনের আমরা মোট তাপমাত্রা বের করব। মোট তাপমাত্রা তো এই আগের মতোই গড় থেকে মোটে আসার সূত্রই হলো গড় গুণন রাশি সংখ্যা, অর্থাৎ আমরা 39 গুণন 3 এটা দিলাম। সো 3 9 27 7 হাতে 2 3 9 10 11 117 ডিগ্রি। আর শেষ যে তিন দিনের গড় তাপমাত্রা ছিল এটাও আমরা মোটে নিয়ে আসি আগে। শেষ তিন দিনের গড় তাপমাত্রা এটা ছিল 36.3 ডিগ্রি। তো এখানেও আমরা শেষ তিন দিনের মোট তাপমাত্রাটা বের করে নেব। মোট তাপমাত্রা তো মোটের সূত্র হলো গড় গুণন রাশির সংখ্যা, অর্থাৎ 36.3 গুণন রাশি হলো 3, এত ডিগ্রি। তো এটা 3 3 9 আর এদিকে 3 6 18 রাট হাতে 1, 3 3 9 এটাকে 10, 1 8 দশমিক 108.9 ডিগ্রি। এখন আমরা এই দুটো যদি যোগ দিই তাহলে আমরা 3 3 6 দিনের মোট তাপমাত্রা পেয়ে যাব। সেটা যোগ করে আমরা 60 দিনের যে মোট তাপমাত্রা ছিল এটা থেকে বিয়োগ দিলেই বাকি দিনটা অর্থাৎ মঙ্গলবারের তাপমাত্রাটা বের হয়ে যাবে। এখন আমরা এইভাবে লিখি যে ছয় দিনের মোট তাপমাত্রা। তো এটা আমরা কি করব, এখানে যে তিন দিনের মোট আছে অর্থাৎ 117, আর এখানে শেষ তিন দিনের যেটা মোট আছে অর্থাৎ 108.9, এই দুটো আমরা যোগ করে নেব। সো দশমিক না থাকলে তোমরা জানো দশমিক দিয়ে শূন্য দিয়ে যোগটা করতে হয়, এটা রাফে তোমরা এইভাবে করে নাও। ওটা ছিল 108.9, তো যোগ করছি আমরা 8 7 15 5 হাতে 1, 1 2 1 2 225.9 ডিগ্রি। এখন এটা হলো 6 দিনের মোট তাপমাত্রা, তাহলে এই যে 7 দিনের মোট তাপমাত্রা আছে এটা থেকে এটা মাইনাস বিয়োগ করে দিলেই আমরা একদিন অর্থাৎ মঙ্গলবারের তাপমাত্রাটা পেয়ে যাব। মঙ্গলবারের তাহলে একটা জিনিস যে গড় থেকে শুধুমাত্র মোট বের করা যায়, গড় থেকে আর কিছুই হয় না, যোগ বিয়োগ কিছুই আসলে করা যায় না, গড় থেকে সবসময় আগে মোটে আসতে হয়। তো মঙ্গলবারের তাপমাত্রা হবে 7 দিনের যে মোট তাপমাত্রা ছিল অর্থাৎ 249.9 বিয়োগ 225.9, তো এত ডিগ্রি। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা সমস্যা হলে রাফে বিয়োগ করে নিতে পারি, 249.9 আর তার নিচে 225.9, তো এটা 0 হয়ে যাবে। আর এটা 5 আছে 9 হবে 4 2, তো এটার আর ভ্যালু থাকে না, শুধু 24 লিখলেই হবে। তো 24 ডিগ্রি, এটাই আমাদের 5-এর ঘ নম্বরের কিন্তু উত্তর। গড়ের অঙ্ক আসলে দেখতে অনেক ঝামেলা লাগলেও আসলে অঙ্কগুলো কিন্তু অনেক ইজি। সো 24 ডিগ্রি। নেক্সট আমরা আজকের পার্টের লাস্ট অঙ্কটা করছি, অর্থাৎ 5-এর উম নম্বর লাস্ট অঙ্কে চলে আসছি। 5-এর উম নম্বর সুন্দর মজার অঙ্কটা, 3টি গাছে মোট 54টি পাখি ছিল। প্রথম গাছ থেকে 2টি, দ্বিতীয় গাছ থেকে 4টি এবং তৃতীয় গাছ থেকে 6টা পাখি উড়ে গেলে তখন দেখা গেছে 3টা গাছে পাখির সংখ্যা সমান। এখন বলা আছে তৃতীয় গাছে প্রথমে কতটি পাখি ছিল, প্রথমে মানে কি উড়ে যাওয়ার আগে। সো আমরা এখানে যেটা করব যে মনে করি মানে যে জায়গাটায় সমান হয়ে গেছে আমরা সেই জায়গাটাকে একটা চলক ধরে নেব। পাখিগুলো দেখো কি বলে, প্রথম গাছ থেকে যে 2টা উড়ে গেল, দ্বিতীয় গাছ থেকে 4টা উড়ে গেল আর তৃতীয় গাছ থেকে 6টা উড়ে গেল, তারপরেই কিন্তু 3টা গাছে পাখি সমান হয়েছিল। তো আমরা ওই জায়গাটাই ধরব, মনে করি পাখি উড়ে যাবার পর, মানে এই যে শশ গাছ থেকে যে উড়ে গেল, পাখি উড়ে যাবার পর পাখির সংখ্যা প্রতিটি গাছে বলি যেহেতু সমান ছিল, তো আমরা প্রতিটি গাছে বলি, প্রতিটি গাছে
পাখির সংখ্যা এক্সটি। তো এটি কিন্তু সমান ছিল ওই পজিশনে পাখিগুলো উড়ে যাওয়ার পরে। তো এখন আমরা যেটা করব যে তাহলে উড়ে যাওয়ার পরে যদি ঘটনা হয় তাহলে উড়ে যাওয়ার আগে কি ছিল। তো প্রথম গাছে উড়ে যাবার আগে আগে পাখি ছিল। তো উড়ে যাওয়ার পরে যেহেতু হচ্ছে যে এক্সট্রা পাখি আছে, তো উড়ে উড়ে গেলে কি কমে যায়। তো তা আমরা যেহেতু আগে বের করছি উড়ে যাওয়ার আগে, তাহলে কি বেশি ছিল, অর্থাৎ দুই তখন যোগ করতে হবে এক্স প্লাস টু টি। এভাবে আমরা তিনটা গাছেই বের করবো। দ্বিতীয় গাছে উড়ে যাবার আগে পাখি ছিল, তো এক্স উড়ে গেছে যেহেতু চারটা, তাহলে এক্স প্লাস চার টি। আবার তৃতীয় গাছেও আমরা এইভাবে বের করবো, উড়ে যাবার আগে পাখি ছিল এক্স প্লাস ছয়টি। তো এই এই তিনটা গাছের পাখির সমষ্টি কিন্তু 54টা দেওয়া ছিল, যেটা উড়ে যাওয়ার আগে ঘটনা। তো এখন আমরা জাস্ট সমীকরণ গঠন করব প্রশ্ন মতে দিয়ে। এই তিন গাছের পাখি আমরা যোগ দেব, এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস চার প্লাস এক্স প্লাস ছয়, এইটা সমান আমরা বলবো মোট পাখি, অর্থাৎ 54। এবার আমরা সমাধান করব, তিনটা এক্স যোগ করলে হবে 3x, আর সংখ্যাগুলো যোগ করো, 6 আর 4 10, 10 আর 2 12, আর আছে 54। নেক্সট আমরা প্লাস 12টা ওই পাশে মাইনাস করে দিই, অর্থাৎ 54 বিয়োগ 12। তারপরে আমরা বিয়োগটা সেরে নিই আগে, 2 1 আছে 5 হবে 4। নেক্সট আমরা এক্স সমান 3 গুণন ছিল, এবার আসলে ভাগ হয়ে যাবে 42/3, তো 3 14 42। তো এক্স এর মান আমরা পেলাম 14। তো এখন আমাদের যে গাছেরই পাখির সংখ্যা চাক, আমরা সেই জায়গায় এক্স এর মানগুলো বসিয়ে দিলেই পাবো। তো তৃতীয় গাছে চাওয়া হয়েছে আমরা এই লাইনটা ধরবো, তো অতএব তৃতীয় গাছে পাখি ছিল, তো এক্স প্লাস 6, অর্থাৎ এক্স এর জায়গায় আমরা 14 বসালাম, 14 প্লাস 6 টি, অর্থাৎ 20 টি। এইভাবে যে জায়গায় আমরা মান বসাবো সেই গাছের পাখির সংখ্যা পেয়ে যাবো। এটি ছিল আমাদের আজকে লাস্ট পার্টের লাস্ট অঙ্ক। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।